Assalamualaikum everyone, welcome to my channel Muskan's vlog. আমি আজকে হচ্ছে আপনাদেরকে আমার গ্লাস গ্যাস স্টোভটা ক্লিন করে দেখাবো। এটা আমি কিভাবে ক্লিন করি যখন এটা অনেক ময়লা হয়ে যায়। আর হচ্ছে আমি এই চুলাটাই ক্লিন করে দেখাচ্ছি, যেহেতু আমি এই চুলাটা বেশি ইউজ করি, যেহেতু ভিডিও করি এই সাইডে স্ট্যান্ড রাখি, এই জন্য এই চুলাটা বেশি ইউজ হয়, এটা হচ্ছে বেশি নোংরা হয়ে যায়। সেটা আপনারা দেখতেই পান, কিছু কষা না হলে আমি ওই চুলা শিফট করে দিই আপনাদেরকে দেখানোর জন্য। যাই হোক, এখানে আমি হচ্ছে অনলি বেকিং সোডা নিয়েছি আর এর মধ্যে লেবু দিয়ে দিচ্ছি। বাটিটা যেহেতু সাদা এই জন্য বোঝা যাচ্ছে না, বাট লেবু দিচ্ছি, বুঝতেই পারছেন যে এখানে বেকিং সোডা আছে। যেহেতু বেকিং সোডা দিলে এরকমভাবে ফেনা উঠবে, ভয় পাবেন না, এটাই ঠিক আছে। আর যদি আপনার বেকিং সোডার মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তাহলে কিন্তু এমন হবে না, আর এখানে বেকিং সোডাই নিতে হবে। যাই হোক, সেই লেবুটা দিয়ে এখন আমি এটার আশেপাশে খুব ভালোভাবে একটু ছাড়িয়ে নিব। আসলে এটা তো ক্লিন হবে না, জাস্ট একটু লেবুতে যেহেতু অ্যাসিড আছে এই জন্য এটা একটু নরম হবে আর কি জিনিসটা, এই জন্য আর কি ঘষে নেওয়া। আর যে গ্লাসটা দেখতে পাচ্ছেন এখানে কিচ্ছু করতে হবে না, এখানে জাস্ট হচ্ছে আমি গ্লাস ক্লিনার ইউজ করব। এখানে কম, যত কম সাবান ইউজ করতে পারবেন তত এটা ভালো থাকবে। আসলে সাবানে যেহেতু ক্ষার আছে এজন্য এটা কেমন দেখতে ইয়ে হয়ে যায়। যাই হোক, এখানে আমি ওইটা দিয়ে দিলাম। এরপর আমার কাছে মনে হলো এটা বেশি লিকুইড, এই জন্য ভালো ক্লিন হবে না, এই জন্য আমি উপর থেকে আবার সোডা দিয়ে দিচ্ছি। সোডা দেওয়ার পর এখানে হচ্ছে আমি এটা একটা মাজুনি দিয়ে মেজে নিব, তারের মাজুনি যেটা সেটা দিয়ে মাজবো। বাট খুব জেন্টলভাবে ওয়াশ করবেন, যেহেতু চুলা একটু দাগ পড়ে যাবে, গ্লাসের চুলা যেহেতু, আশেপাশে যেন না লাগে। আসলে এই চুলাগুলো সবাই আমাদের পছন্দের চুলা। যাই হোক, কাছে থেকে দেখাচ্ছি, দেখুন লেবু দেওয়ার ফলে এটা কেমন আর কি বাষ্প হয়ে যাচ্ছে। এটা 10-15 মিনিটস আপনাকে এভাবে রাখতে হবে লেবু দেওয়ার পরে, আর কিছু ইউজ করবো না, আর হচ্ছে গ্লাস ক্লিনার ইউজ করব। তো এটা এই পর্যন্ত, এটা জাস্ট আমি ঘষাঘষি করে তারপর দেখাবো। এর মধ্যে বার্নারটা সরিয়ে ফেললাম, বার্নারের ভিতরে কিন্তু পানি ঢুকতে দেওয়া যাবে না। নিজে যদি ক্লিন করতে হয় চুলা উপর করে এরপর হচ্ছে ক্লিন করবেন, বাট চুলার এই ভিতরে ইয়া করা যাবে না। তো যাই হোক, এটা এখন আমি ক্লিন করে নিব। এই যে দেখুন, গ্লাস ক্লিনার দিয়ে দিলাম। এই যে রক, এই গ্লাস ক্লিনারটা ইউজ করলাম, আপনারা যে কোনো গ্লাস ক্লিনার ইউজ করতে পারেন। তো এটা আমি খুব ভালোভাবে স্প্রে করে দিলাম। এরপর আমি এটা তারের মাজুনি দিয়ে মেজে নিব, আর কোনো কাজ নেই, এরপর ঘষাঘষি করব শুধু। এরপর আপনাদের দেখাচ্ছি কীরকম ক্লিন হয়। আসলে এটা সবারই একটা উপকারী জিনিস, সবার কাজে আসবে, যাদের গ্লাস গ্যাস স্টোভ আছে অথবা যাদের এমনি চুলা আছে তারা এটা ইউজ করলে তো অনেক ক্লিন হবে, যেহেতু এটা কাছের চুলা অত প্রেশার দেওয়া যায় না। তারপর যতটুকু ক্লিন দরকার আমি করে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন কাছ থেকে কত দাগ, আমি জাস্ট এই জন্য ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যে আসলে কি ক্লিন হবে কি হবে না। তো এই দেখতে পাচ্ছেন আমার ক্লিন করা হয়ে গিয়েছে। আমি একটু দূর থেকে দেখাই যে কতটা চকচক করছে। এই যে একদম সুপার ডুপার ক্লিন হয়ে গিয়েছে। আপনারা শুধু এই দুইটা আইটেম ইউজ করে হচ্ছে ক্লিন করতে পারেন, আর কোনো কিছু ইউজ করার দরকার নেই।